ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের মৃন্ময় একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের জন্য সেপ্টেম্বর মাসে যে নতুন অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল, অর্থাৎ পার্ট সিক্স যেটি, সেখান থেকে ইংরেজির যে প্রশ্নপত্রটি ছিল তার সম্পূর্ণ সমাধান আমরা আজকের ভিডিওতে দেখব। তোমরা সকলেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে এবং আমি প্রতিটা প্রশ্ন বুঝিয়ে তোমাদের বলে দেব, তোমরা কিন্তু ঠিক এইভাবেই নিজেদের খাতায় লিখে নেবে, ঠিক আছে? তো সবার প্রথমে একটা এরকম প্যাসেজ বলে দেওয়া ছিল এবং সেই প্যাসেজ থেকে কতগুলো প্রশ্ন ছিল, তো আমি আর প্যাসেজটা পড়ে সময় নষ্ট করছি না তোমাদের। তোমরা একবার প্যাসেজটা পড়ে নেবে এবং আমি যেভাবে উত্তরগুলো লিখিয়ে দিচ্ছি সেইভাবে কিন্তু উত্তরগুলো তোমরা লিখে নেবে, ঠিক আছে? তো প্রথম যে ফিলিং দ্য প্রশ্নগুলো ছিল সেটা ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এবং ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা সেই টেক্সট থেকে নিতে বলেছে ইনফরমেশনগুলো। তো সবার প্রথম প্রশ্নটা ছিল যে দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ এ কালেকশন অফ, অ্যান্সার হয়ে যাবে দ্য মিডল ইস্টার্ন ফক টেলস। তাহলে তোমরা এইভাবে কিন্তু লিখে নেবে। তারপরে দুই নাম্বার দেখো কি বলেছে, ইন দ্য টেক্সট ভার্স ইজ ইউজড ফর সংস অ্যান্ড রাইডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিজ ইমোশন, এরা তোমরা লিখে নেবে। তারপরে তিন নাম্বারটা দেখো কি ছিল, ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটর অফ দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ অ্যান্টোয়েন গ্যালান্ট, ঠিক আছে? তো এইভাবে তোমরা এই তিনটের এমসিকিউ শূন্যস্থান পূরণ করে নেবে। তারপরে দেখো বি নাম্বার কি ছিল, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, তিনটে প্রশ্ন ছিল তাদের উত্তরগুলো জানতে চেয়েছে, তো আমি উত্তরগুলো তোমাদের লিখিয়ে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্নটা ছিল যে হোয়েন ওয়াজ দ্য অ্যারাবিয়ান নাইটস কম্পোজড, উত্তরটা হবে যে দ্য অ্যারাবিয়ান নাইটস ওয়াজ কম্পোজড ডিউরিং ইসলামিক গোল্ডেন এজ। এটা কিন্তু ইসলামিক হবে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা ইসলামিক, এখানে একটা এস হবে, এটা একটু কারেকশন করে নেবে। তারপরে দুই নাম্বার প্রশ্নটা ছিল, দেখো ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইট অরিজিনালি রিটেন, তো উত্তরটা হয়ে যাবে ইট ওয়াজ অরিজিনালি রিটেন ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। তারপরে তিন নাম্বার প্রশ্নটা ছিল যে হাউ ডিড দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য অ্যারাবিয়ান নাইটস ডিফার ফ্রম দ্য অরিজিনাল ভার্সন, তো এটার উত্তর এইভাবে লিখবে, সাম স্টোরিজ লাইক আলাদিনস, ওয়ান্ডারফুল ল্যাম্প, আলিবাবা অ্যান্ড দ্য ফর্টি থিভস অয়ার কমনলি অ্যাডেড উইথ দ্য ট্রান্সলেশন ভার্সন হুইচ অয়ার নট পার্ট অফ অরিজিনাল ভার্সন, তো এইভাবে তোমরা লিখে নিতে পারো এটা। তারপরে অ্যাক্টিভিটি টু থেকে দেখো কি বলেছিল, আইডেন্টিফাই দ্য অ্যাসার্টিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লামেটরি অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো পাঁচটা সেন্টেন্স আছে, এই পাঁচটা সেন্টেন্সের মধ্যে কোনগুলো কী ধরনের সেন্টেন্স সেটা আমাদের লিখতে বলেছে। প্রথমটা দেখো, হু রে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তো এটা যদি দেখা যায় এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তবে দুই নাম্বার আছে দেখো, হোয়াট ইজ ইয়োর নেম, এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তবে তিন নাম্বারটা আছে, নীরজ চোপড়া ওন গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক, তো এটার উত্তর হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। চার নাম্বার দেখো কি আছে, ওপেন দ্য ডোর, এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং পাঁচ নাম্বার যেটা আছে, মে গড ব্লেস ইউ, এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স, এইভাবে কিন্তু তোমরা লিখে নেবে। তারপরে অ্যাক্টিভিটি থ্রিতে দেখো কি ছিল, অ্যাড প্রেফিক্স টু দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যান্ড মেক্স অপোজিট, অর্থাৎ এই যে পাঁচটা শব্দ দেওয়া আছে এই পাঁচটা শব্দের সামনে কিছু অ্যাড করতে হবে, অর্থাৎ প্রিফিক্স অ্যাড করতে হবে যাতে করে সেগুলো অপোজিট মিনিং বোঝায়। তো আমরা এটাকে করব কি করে দেখো, আমি একটা ছকের আকারে তোমাদের করে দিয়েছি। প্রথমটা ছিল রেসপেক্ট, এটার অপোজিট হয়ে যাবে ডিসরেসপেক্ট, তাহলে আমরা এখানে ডিস কথাটা যুক্ত করেছি। তারপরে আছে কমফোর্টেবল, এটা হয়ে যাবে আনকমফোর্টেবল। তারপরে আছে ফরচুন, এটা হয়ে যাবে মিসফরচুন। তারপরে আছে ম্যাচিওর, তো এটার হয়ে যাবে ইম্যাচিওর। আর তারপরে এটা আছে লিটারেট, তারপরে আমরা এটাকে করে দিতে পারবো ইললিটারেট, ঠিক আছে? তো এইভাবে তোমরা প্রিফিক্স অ্যাড করে অপোজিটগুলো করে নেবে। তারপরে অ্যাক্টিভিটি ফোরে দেখো কী দেওয়া আছে, ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইন টু এ স্টোরি অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু ইয়োর স্টোরি, তার মানে এখানে কতগুলো সেন্টেন্স বলে দেওয়া আছে, সেন্টেন্স অফ পার্ট বলে দেওয়া হয়েছে, এগুলো পড়ে তোমাদের একটা গল্প লিখতে হবে এবং যে গল্পটা লিখবে তার একটা টাইটেল দিতে হবে এবং নীতিকথা বা মোরাল স্টোরি লিখতে হবে। তো এটাকে আমরা লিখেছি এইভাবে, দেখো টাইটেলটা দিয়েছি দ্য স্ট্যাগ অ্যান্ড হিজ হর্নস, তো এটা লেখা আছে এবং তার যে অপশনগুলো আছে সেই রেসপেক্টে আমরা একটা গল্প লিখেছি, এবং লাস্ট লাইনে দেখো মোরালটাও লিখে দিয়েছি,
এ বিউটিফুল থিংস মাইট নট বি ইউজফুল অলসো। তো এইভাবে কিন্তু তোমরা লিখে নেবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য ইংরেজির প্রতিটা প্রশ্নটি উত্তর করিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।